বন্ধুরা, স্বাগত পরিল কৈশোরের আজকের আয়োজনে। আজ আমরা এসেছি সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহীতে। আজ পুরোটা দিন স্কুলের বন্ধুদের সঙ্গে কাটাবো, আর এখান থেকে সেরা দুজন বন্ধুকে নিয়ে যাবো ঢাকার ফাইনাল রাউন্ডে। হ্যালো বন্ধুরা, চলছে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহীর বন্ধুদের রচনা প্রতিযোগিতা, আর এখান থেকে সেরা 48 বন্ধু যাবে আমার সঙ্গে পরবর্তী রাউন্ড বিতর্ক রাউন্ডে। হ্যালো বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের এই স্কুলের 48 বন্ধুকে, যারা এই পর্বে জমজমাট একটা বিতর্ক লড়াই অবতীর্ণ হবে। আর এবারে এই বন্ধুদেরকে কে কোন গ্রুপে বিতর্ক করবে তাদের স্বাস্থ্য বিভাগ নির্ধারণী কার্ডগুলো আমি তুলে দিচ্ছি, প্লিজ। হ্যালো বন্ধুরা, তোমরা কি তোমরা পেয়ে গেছো তোমাদের স্বাস্থ্য বিভাগের কার্ডগুলো? দেখতে চাই তোমরা কারা কোন বিভাগে পড়েছ। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পক্ষ দলের এবং বিপক্ষ দলের দলনেতা বন্ধুরা, আর আমি এবারে আমাদের পক্ষ দলের বন্ধুদেরকে তাদের স্বাস্থ্য বিভাগগুলো একটু তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। কে কোন বিষয় নিয়ে কথা বল বন্ধু, একটু জানাবে তুমি কোন বিষয় নিয়ে কথা বলছো? সামাজিক রক্ষণশীলতায় নারী উন্নয়নের প্রধান অন্তরায়। কিশোর মাতৃত্ব, কিশোরী মাতৃত্বই মাতৃমৃত্যুর প্রধান কারণ। সামাজিক স্যারের প্রতি আসক্তই কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের প্রধান অন্তরায়। বন্ধুরা, সঙ্গত কারণে তোমরা বিষয়গুলোর বিপক্ষে কথা বলছো, আর বন্ধুরা তোমরা যারা দেখছো বর্ণিল কৈশোরের এই জমজমাট আয়োজন, এবারে আমরা উপভোগ করব সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহীর বন্ধুদের জমজমাট একটা বিতর্ক। পরিবার পরিকল্পনা অধিদপ্তর IEM ইউনিটের আয়োজনে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক স্কুল ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণিল কৈশোরের বিতর্ক পর্বে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সামাজিক রক্ষণশীলতাই নারী উন্নয়নের প্রধান অন্তরায়, এর পক্ষে ক দলের দলনেতা ফাইরুজ চৌধুরী OFK তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক রক্ষণশীলতা নারী উন্নয়নের প্রধান অন্তরায়, পক্ষে অবস্থান করছি। আমরা বলতে চাই নারী উন্নয়নের ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় বাধা বা অন্তরায় হিসেবে কাজ করছে সেটি হচ্ছে সামাজিক রক্ষণশীলতা। প্রথমেই সংজ্ঞানে চলে যাচ্ছি। এখানে সামাজিক রক্ষণশীলতা বলতে নারী প্রতি সমাজের রক্ষণশীল মনোভাব বা দৃষ্টিভঙ্গিকে বোঝানো হচ্ছে। নারীর উন্নয়ন অর্থ নারীর সামগ্রিক উন্নয়ন, অর্থাৎ পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর সামগ্রিক অগ্রগতি। এবং প্রধান অন্তরায় বলতে বোঝানো হচ্ছে প্রধান প্রতিবন্ধক বা সবচেয়ে বড় প্রতিবন্ধক। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, নারী উন্নয়নের পথে অনেক ধরনের প্রতিবন্ধক রয়েছে, কিন্তু আমরা যদি কোনো প্রতিবন্ধক বা কোনো কারণকে প্রধান হিসেবে চিহ্নিত করতে চাই তাহলে সেটা হবে সামাজিক রক্ষণশীলতা। কারণ সামাজিক রক্ষণশীলতায় নারীর প্রতি অন্যান্য নারী উন্নয়নের যে সকল অন্যান্য প্রতিবন্ধক রয়েছে তার সাথে কোনো না কোনোভাবে জড়িত, এবং এইটি মূল কারণ হিসেবে কাজ করছে। এখন দেখা যাক সামাজিক রক্ষণশীলতা নারীর প্রতি বা নারীর প্রতি সমাজের রক্ষণশীল মনোভাব আসলে কী। আমাদের সমাজ ভয়ঙ্করভাবে নারী বিদ্বেষী। এখানে প্রতিটা নিয়ম রীতি প্রচলিত প্রথা সংস্কার নারীর বিপক্ষে যায়। আমাদের সমাজ পুরুষকে যে চোখে দেখে নারীকে একই চোখে দেখে না। নারীর প্রতি সমাজে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা নারী নির্যাতন কিংবা নারীর প্রতি সহিংসতার মূলে কাজ করছে, তারও উৎসমূল হচ্ছে সামাজিক রক্ষণশীলতা। একজন নারীকে নারীর পথ চলার প্রতি পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাকে ঘরে থাকতে হবে, তার অন্য পুরুষের সাথে কথা বলা যাবে না, তাকে কঠোরভাবে পর্দা প্রথা মেনে চলতে
হতে হবে, এই হচ্ছে সমাজের রক্ষণশীল মনোভাব নারীর প্রতি। তার কারণে একজন নারী শিক্ষা অর্জনে বাধার সম্মুখীন হচ্ছে। নারীরা একা চলাফেরা করলে সমাজ সেটাকে ভালো চোখে দেখে না। নারীরা কাজের জন্য যদি পুরুষের সাথে অবাধ মেলামেশা করে সেটাকেও তারা ভালোভাবে দেখে না। এমনকি সমাজ নারীর পোশাক পরিচ্ছদ চালচলন নিয়েও কথা প্রশ্ন তুলে। পারিবারিক সহিংসতার যদি আমরা কথা বলি, তার মূলে রয়েছে নারীর সামাজিক রক্ষণশীলতা বা নারীর প্রতি সমাজের রক্ষণশীল মনোভাব। এমনকি আমরা হচ্ছে সামাজিক রক্ষণশীলতা কেন একজন নারীর সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, তার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে যদি আমরা বিশ্বের রক্ষণশীল দেশগুলোর দিকে তাকাই। সৌদি আরব, আফগানিস্তান, ফাইরুজ চৌধুরী ওয়েফ, তোমার সময় শেষ, ধন্যবাদ তোমাকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ খ দলের বিপক্ষের দলনেতা আন্তারা আনিকাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় প্রথমে বলা হয়েছে, বিপক্ষে অবস্থান করছি। আজকে আমাদের পক্ষদলের বন্ধু খুব একপাক্ষিকভাবে আজকে আমাদের বিষয়টিকে বিশ্লেষণ করেছেন, তাই প্রথমে কিছু ব্যাপারে পরিষ্কার হওয়া দরকার। আমাদের বর্তমান নারী উন্নয়নের যে প্রধান অন্তরায়, তাহলে সেখানে কি আছে? সেটা হচ্ছে মাননীয় সভাপতি, বর্তমান সমাজের মানুষের মন মানসিকতা, তাদের নারীর প্রতি মনোভাব, নারীর প্রতি নারীর মনোভাব, নারীর প্রতি পুরুষের মনোভাব, নারীর প্রতি তার আশেপাশের সকল মানুষের মনোভাব। দেখুন, কিছু উদাহরণে আসা যাক। প্রথমত বেগম রোকেয়া, মাদার তেরেসা, সুফিয়া কামাল, জাহানারা, ইমাম ইদানের সবাইকেই আমরা চিনি। বেগম সাখাওয়াত হোসেন একজন অত্যন্ত রক্ষণশীল পরিবারের সন্তান ছিলেন। বাবা সুশিক্ষিত হওয়া সত্ত্বেও রোকেয়াকে শিক্ষিত করতে চাননি, তিনি গোপনে তার ভাইয়ের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। পরবর্তীতে যখন সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়, তখন তার সমর্থন ছাড়া, তিনি যে সাপোর্ট দিয়েছেন সেটা ছাড়া, কখনো হয়তো আমাদের বর্তমান সাহিত্য সমাজ অবরোধবাসীন পেত না, কখনো সে মতিচুর দেখতে পেত না। মাদার তেরেসা একজন ক্যাথলিক চার্চের সন্ন্যাসিনী ছিলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন সমাজের একজন শারীরিকভাবে বিকলাঙ্গ মানুষ, তাকে সেটাই ধারণা করা হতো। তাহলে এই যে একটা জায়গা থেকে তারা কি করে উঠে আসলেন? তোমার সময় শেষ, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি গ দলের পক্ষের দলনেতা রেজওয়ানা করিম। আজকে বিতর্কের জন্য নির্ধারিত বিষয় কিশোরী মাতৃত্বই মাতৃমৃত্যুর প্রধান কারণ। হ্যাঁ মাননীয় মডারেটর, কিশোরী মাতৃত্বই মাতৃমৃত্যুর প্রধান কারণ। এখানে প্রথমেই আমি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। উক্ত বিষয়ে যে সকল প্রপঞ্চ সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো হলো কিশোরী মাতৃত্ব, মাতৃমৃত্যু প্রধান কারণ। কিশোরী বলতে আমরা বুঝাচ্ছি 13-18 বছর বয়সের মধ্যে থাকে তারাই হচ্ছে কিশোরী। এবং কিশোরী মাতৃত্ব বলতে আমরা বুঝাচ্ছি যে একজন কিশোরী অবস্থায় যখন গর্ভধারণ করে তখন সেই পরিস্থিতিকে। এবং মাতৃমৃত্যু বলতে আমরা বুঝাচ্ছি একজন নারীর গর্ভাবস্থায় কিংবা প্রসবোত্তর 42 দিনের মধ্যে সংশ্লিষ্ট শারীরিক বিভিন্ন কারণে বা জটিলতার কারণে মৃত্যু গ্রহণকারীকে। এই ক্ষেত্রে যে বিষয়টি বিশেষভাবে চিহ্নিত করছি সেটি হচ্ছে যে যখন একজন কিশোরী গর্ভধারণ করে তখন তার মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। এই জটিলতার কারণেই, বিভিন্ন কারণে, এছাড়াও জটিলতা সহ তাদের মধ্যে যখন পরিপক্কতা আসে না, তখনই কেবলমাত্র এই মাতৃমৃত্যুর ঘটনা ঘটতে পারে। এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি যে 18 বছরের নিচে সকলেই কিশোর কিশোরী, যখন তাদের এই বিষয়ে যখন তাদের বিয়ে দেওয়া হয় তখন তাদের মধ্যে মানসিক এবং শারীরিক পরিপক্কতা আসে না এবং তারা গর্ভধারণের জন্য পরিপক্ক যোগ্যতা অর্জন করতে পারে না। যখন একজন কিশোরী যোগ্যতা অর্জন করতে পারে না, তখন সেই অবস্থায় দাঁড়িয়ে সে যখন গর্ভধারণ করে বিভিন্ন ধরনের জটিলতার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়। এক্ষেত্রে আমরা একটি পরিসংখ্যান দেখতে পাই যে সেখানে বলা হয়েছে যে 370,300 জন নারী প্রতি বছর গর্ভধারণ করে। এটি জাতিসংঘের একটি পরিসংখ্যান যেখানে বলা হয়েছে এই গর্ভধারণের মধ্যে 830 জন নারী, কিশোরী নারী মৃত্যুবরণ করে। অর্থাৎ প্রতি 2 মিনিটে প্রতিদিন একজন নারী মৃত্যুবরণ করছে। আর এখানে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে এর পিছনে রয়েছে কিশোরী মাতৃত্ব। এছাড়াও দেখুন, একজন কিশোরী মাতৃত্ব এবং একজন প্রাপ্তবয়স্ক মাতৃত্বের মধ্যে পার্থক্যটা কোথায়? কিশোরী মাতৃত্ব পরিপক্কতা না আসে তারা মৃত্যুবরণ করছে, কিন্তু যখন একজন প্রাপ্তবয়স্ক নারী মাতৃত্ব বা গর্ভধারণ করছে তখন তার মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। অর্থাৎ এটি পরিষ্কারভাবে বলতে যাচ্ছে যে কিশোরী মাতৃত্বই মাতৃমৃত্যুর প্রধান কারণ। ধন্যবাদ গ দলের পক্ষের দলনেতা রেজওয়ানা করিমকে। এবারে ঘ দলের বিপক্ষের দলনেতা নুসরাত জাহান তনু, তোমাকে আহ্বান জানাচ্ছি তোমার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ জানাই মাননীয় মডারেটরকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো কিশোরী মাতৃত্বই মাতৃমৃত্যুর প্রধান কারণ। হ্যাঁ, কিশোরী মাতৃত্ব মাতৃমৃত্যুর প্রধান কারণ, কিন্তু আমি এর বিপক্ষে অবস্থান করছি। কারণ আমাদের
আমার প্রতিপক্ষ দল যেমনটা বললো, তাতে কিশোরী মাতৃত্ব একমাত্র মাতৃমৃত্যুর প্রধান কারণ হিসেবে প্রকাশ পেয়েছে। কিন্তু একমাত্র কিশোরী মাতৃত্ব মাতৃমৃত্যুর প্রধান কারণ হতে পারে না, এছাড়া আরও অন্যান্য কারণ আমরা দেখতে পাই। কিশোরী বলতে আমরা সাধারণত 15 থেকে 18 বছর বয়সকে বুঝাই। শারীরিক পরিপুষ্ট না হওয়ার কারণে অনেক সময় কিশোরী মাতৃমৃত্যু হতে পারে, কিন্তু এর হার তুলনামূলক অনেক কম। আমাদের দেশে 2015 সালে 8ই মার্চ দ্য ডেইলি স্টারে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি পরিসংখ্যান প্রদান করে, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ কারণের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণ একটি অন্যতম কারণ, যার ফলে মাতৃমৃত্যু হার 31%, এমনকি এক্লেমশিয়ার কারণে মাতৃমৃত্যু হয় 20%, এছাড়া দেরিতে বাচ্চা প্রসবের কারণে মাতৃমৃত্যুর হার হয় 7% এবং গর্ভপাতজনিত কারণে মাতৃমৃত্যু 1% হয়ে থাকে। এছাড়া অন্যান্য প্রত্যক্ষ কারণের মধ্যে রয়েছে 5%, যার মধ্যে অবস্থান করছে কিশোরী মাতৃত্ব। তাই আমরা দেখতে পাচ্ছি এই 5%-এর মধ্যে কিশোরী মাতৃত্ব অবস্থান করে, তাই কখনোই কিশোরী মাতৃত্ব প্রধান কারণ হতে পারে না। এছাড়া বেশি বয়সে মাতৃত্ব লাভের কারণে অনেক সময় প্রসবকালীন সময়ে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশ গ্রাম প্রধান দেশ হওয়ার কারণে অনেক সময় প্রশিক্ষণহীন ধাত্রী দ্বারা প্রসব করানো হয়, যেখানে জন্মদানের হার বাড়িতে জন্মদানের হার দেখা যায় 71%। এছাড়া আমরা 2010 থেকে 2012 সালে পরিসংখ্যানে দেখতে পাই 20 বছরের নিচে মাতৃমৃত্যুর হার 16.1%, 21 থেকে 30 বছরের মধ্যে মাতৃমৃত্যুর হার 73.2%, এমনকি 31 বছরের উপরে মাতৃমৃত্যুর হার 10.7%। সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে কিশোরী মাতৃত্ব মাতৃমৃত্যুই হচ্ছে মাতৃমৃত্যুর প্রধান কারণ। নুসরাত জাহান তনু, তোমার সময় শেষ, ধন্যবাদ তোমাকে তোমার সুন্দর উপস্থাপনের জন্য। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ও দলের পক্ষের দলনেতা ইসরাত জাহান মিমকে, তার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কিশোর কিশোরীদের সামাজিক বিকাশে প্রধান বাধা। আজকে আমাকে এই বিতর্ক প্রতিযোগিতা কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, কিশোর কিশোরী বলতে সাধারণত 18 বছর কম বয়সী ছেলে মেয়েদেরকে বোঝানো হয়ে থাকে। আর সামাজিক যোগাযোগ সাইট হলো এমন একটি যোগাযোগ পদ্ধতি যেখানে বাস্তবিকভাবে কোনো আদান প্রদান হয় না, যেমন ফেসবুক, টুইটার, ইমেল ইত্যাদি। আমাদের আজকের বিষয়ে সামাজিক যোগাযোগ সাইটের প্রতি আসক্তির কথা বলা হয়েছে, ব্যবহার নয়। ব্যবহারের ইতিবাচক এবং নেতিবাচক দুইটি দিক থাকলেও আসক্তি বলতে শুধুমাত্র নেতিবাচক দিকটির প্রতি নির্দেশ করা হয়। আজকের বাংলাদেশে সামাজিক যোগাযোগের কারণে ছেলেমেয়েরা বাস্তবিক মেলামেশা বাদ দিয়ে সামাজিক যোগাযোগ সাইটের প্রতি ব্যস্ত থাকছে, এর ফলে তাদের সহমর্মিতা, সহনশীলতা ইত্যাদির মানসিকতা হ্রাস পাচ্ছে, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ সাইটের কারণে কিশোর কিশোরীদের সাম্প্রদায়িক মনোভাবের সৃষ্টি হচ্ছে। এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ সাইটে বিভিন্ন ধরনের কতিপয় বিপদগামী গেম এবং চ্যালেঞ্জের আবির্ভাব হয়েছে। এ সকল গেম ও চ্যালেঞ্জের কিশোর কিশোরীদের বিভিন্ন ধরনের মানবিকতা বিরোধী কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ করে, যেমন হচ্ছে হোয়েল, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, পাবজি ইত্যাদি। এর থেকে বোঝা যায় যে বাংলাদেশে অধিকাংশ কিশোর কিশোরীরা সামাজিক যোগাযোগ সাইটের প্রতি আসক্ত। তারা বিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে এই সকল জিনিসের প্রতি গোপনে আসক্ত থাকে। এছাড়া দেখা যায় যে বয়সে তাদের পড়ালেখা করার কথা, যে বয়সে খেলাধুলা করার কথা, সেই বয়সে তারা খেলাধুলা পড়াশোনা না করে সামাজিক যোগাযোগ সাইট নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে তাদের সামাজিক বিকাশ হচ্ছে না, নিজেদের ক্ষমতা ব্যাহত হচ্ছে। শহরাঞ্চলে একক পরিবারে দেখা যায় পিতামাতার সামাজিক যোগাযোগ সাইটের প্রতি আসক্ত। এই সাইটের প্রতি আসক্ত থাকার কারণে তারা তাদের সন্তানদের প্রয়োজনীয় সময় দিতে পারছে না, ফলে তাদের সন্তানরা একাকিত্ব বোধ কাটানোর জন্য সামাজিক যোগাযোগ সাইটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এর ফলে তাদের পরিবার থেকে দূরত্ব বাড়ছে এবং পরিবারের সাথে কাছ থেকে যে নৈতিক গুণাবলীগুলো অর্জন করার কথা তা তাদের দ্বারা অর্জিত হচ্ছে না। ইসরাত জাহান মিম, তোমার সময় শেষ, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ মাননীয় মডার। এবারে আমন্ত্রণ জানাচ্ছি চ দলের বিপক্ষের দলনেতা ইসমাত জাহান সুহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের বিতর্কে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কিশোর কিশোরীর সামাজিক বিকাশের প্রধান অন্তরায়। আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমার মূল বক্তব্য হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কিশোর কিশোরীর সামাজিক বিকাশের প্রধান অন্তরায় নয়, এর পিছনে আরও অনেক বড় বড় কারণ রয়েছে, যেমন পারিবারিক বন্ধনের অভাব বা আর্থসামাজিক সমস্যা বা শিশুশ্রমের মতো বিভিন্ন সমস্যা রয়েছে। এবারে মাননীয় মডারেটর, আমরা খেয়াল করি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে কী কী রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার সহ আরও বিভিন্ন। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে সামাজিক গুণগুলো লাভ করে প্রথমত তার পরিবারের কাছ থেকে। মাননীয় মডারেটর, একটি পরিবারের যদি সামাজিক বন্ধন ভালো না হয় তবে সে সেখান থেকে সামাজিক গুণগুলো লাভ করতে পারে না। এটি সামাজিক বিকাশের একটি প্রধান অন্তরায় বলা যেতে পারে।
মাননীয় মডারেটর, খেয়াল করুন আমাদের শহুরে সমাজে অধিকাংশ পরিবারই একক পরিবার এবং সেখানে অধিকাংশ বাবা মাই চাকরিজীবী এবং তাদের সন্তানকে একা বাড়িতে রেখে বা বিভিন্ন আয়া সেন্টারের আয়াদের কাছে রেখে তারা কাজে যান। এতে তারা একাকিত্ব ভোগ করে এবং হতাশ হয়ে পড়ে, তারা তাদের পিতামাতার সঙ্গ পায় না, যার ফলে তারা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, একাকিত্বতায় ভোগে, যার ফলে তারা ধন্যবাদ চদলের বিপক্ষের দলনেতা বন্ধু ইসমাত জাহান সুহা, তোমার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য তোমার সময় শেষ। এর সাথে শেষ হলো আমাদের আজকের বর্ণিল কৈশোরের তিনটি গ্রুপের বিতর্ক প্রতিযোগিতা। হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ উপভোগ করলাম সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের জমজমাট বিতর্ক। আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ড কুইজ রাউন্ডে আমার সঙ্গে, জানবো একটু পর। আর এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম বিরতির পর, তোমরা দেখছো বর্ণিল কৈশোর। আর আমরা এবারে জানিয়ে দিচ্ছি কারা যাচ্ছে পরবর্তী রাউন্ড কুইজ রাউন্ডে আমার সঙ্গে। আমার সঙ্গে যাচ্ছে কদলের বন্ধুরা, অভিনন্দন বন্ধু তোমাদেরকে, তোমরা যাচ্ছো পরবর্তী রাউন্ড কুইজ রাউন্ডে আমার সঙ্গে। বন্ধুরা স্বাগত জানাচ্ছি বর্ণিল কৈশোরের সবচেয়ে আকর্ষণীয় পর্ব কুইজ রাউন্ডে। আর বন্ধুরা তোমরা যারা কুইজ রাউন্ডে আমার সঙ্গে আছো, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি মোট 15টি প্রশ্ন তোমাদেরকে করব। যে আগে বারজার প্রেস করবে সে বলার সুযোগ পাবে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্লোগান কি? তোমাকে আগে সুযোগ দিচ্ছি, বলো। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। অভিনন্দন বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, এখনকার প্রশ্ন, বয়সন্ধিকালে ছেলেদের কি কি পরিবর্তন দেখা যায়? যে কোনো দুটো বলতে হবে, তোমাদের সময় শুরু এখন, বলো। তুমি গলার স্বরের পরিবর্তন হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। তোমার উত্তর সঠিক, অভিনন্দন বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, কত বছর বয়সে প্রথম সন্তান নেওয়া উচিত? 20 বছর। তোমার উত্তর সঠিক, অভিনন্দন বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। বন্ধুরা তোমাদের জন্য এখনকার প্রশ্ন, এই ফ্রিজিং প্রতিরোধের জন্য কত নাম্বারে ফোন করতে হয়? তোমাদের সময় শুরু এখন, বলো। 109। তোমার উত্তর সঠিক, অভিনন্দন বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। তোমাদের জন্য এখনকার প্রশ্ন, বাল্য বিবাহ বন্ধে জরুরি সহায়তার জন্য কত নাম্বারে ফোন করতে হয়? তোমাদের সময় শুরু এখন, বলো। 331। তোমার উত্তর ভুল, এটি নাম্বার হচ্ছে 1098। তোমাদের জন্য এখনকার প্রশ্ন, বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়? তোমাদের সময় শুরু এখন, বলো। দিবাগত রাত 11 মে। তোমার উত্তর সঠিক, অভিনন্দন বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। যাচ্ছি তোমাদের জন্য এখনকার প্রশ্ন, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন? তোমাদের সময় শুরু এখন, বলো। তুমি 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তখনকার রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তার ঐতিহাসিক ভাষণটি দেন। ধন্যবাদ বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, এখনকার প্রশ্ন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কল সেন্টারের নাম কি এবং এটিতে ফোন করার জন্য কত নাম্বারে ফোন করতে হয়? তোমাদের সময় শুরু এখন, বলো। 1098। দুঃখিত, তোমার উত্তর ভুল। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কল সেন্টারের নাম হচ্ছে সুখী পরিবার, এটিতে ফোন করার জন্য 16767 নাম্বারে ফোন করতে হয়। যাচ্ছি পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন? বলো। 7 জন। তোমার উত্তর সঠিক, অভিনন্দন বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, কত তারিখে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? তোমাদের সময় শুরু এখন, বলো। 1971 সালের 2রা মার্চ। ওকে, তোমার উত্তর সঠিক, অভিনন্দন বন্ধু তোমাকে। যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য এখনকার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার ছোট ভাই শেখ রাসেল কি নামে ডাকতেন? হাসু আপা। তোমার উত্তর সঠিক, অভিনন্দন বন্ধু তোমাকে তোমার সঠিক উত্তরের জন্য। যাচ্ছি সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য, বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? জানিয়ে দিচ্ছি তোমাদেরকে,
4.8 কিলোমিটার। এরই সাথে শেষ হলো আজকের এই পর্বের কুইজ রাউন্ড। কারা যাচ্ছ আমার সঙ্গে ঢাকার ফাইনাল রাউন্ডে, জানবো একটু পর। বন্ধুরা তোমরা দেখছো বর্ণিল কৈশোর, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বন্ধুরা ফিরে এলাম বিরতির পর, তোমরা দেখছো বর্ণিল কৈশোর, আর আজ আমরা আছি সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাজশাহীর বন্ধুদের সঙ্গে। আমার সঙ্গে ঢাকায় যাচ্ছে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহী থেকে অভিনন্দন বন্ধু তোমাকে, তুমি যাচ্ছ আমাদের সঙ্গে ঢাকার ফাইনাল রাউন্ডে, আর যাচ্ছ লামিয়া, অভিনন্দন বন্ধু তোমাদের দুজনকে, তোমরা যাচ্ছ ঢাকার ফাইনাল রাউন্ডে আমার সঙ্গে। সেখানে আরও 30 জন বন্ধুর সঙ্গে তোমাদের প্রতিযোগিতা হবে, আর সেখান থেকে সেরা 10 জন বন্ধু পাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিট কর্তৃক 1 বছরের শিক্ষাবৃত্তি। প্রথমে ওয়েবকে আমন্ত্রণ জানাবো সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে সনদপত্র এবং ইয়েস কার্ড গ্রহণ করার জন্য। এবারে আহ্বান করব লামিয়াকে তার সনদপত্র এবং ইয়েস কার্ড গ্রহণ করার জন্য। বন্ধুরা আমরা পেয়ে গেছি স্কুল থেকে 2 জন বন্ধুকে, যারা যাচ্ছে আমার সঙ্গে ঢাকার ফাইনাল রাউন্ডে, আর এরই সাথে শেষ হচ্ছে আজকের আয়োজন। বন্ধুরা তোমরা দেখতে থাকবে বর্ণিল কৈশোর, আর সবসময় সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদেই থাকবে।